হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি আমরা আজকে দু হাজার উনিশ সালে যে রেল রেলের গ্রুপ পরীক্ষার ফর্মফ্লাপ হয়েছিল দু হাজার পরীক্ষা হতে চলেছে কিছুদিন পরেই অ্যাডমিট প্রকাশ হবে তখন আমাদের আপডেট দিয়ে দেবো বর্তমানে আমরা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস শুরু করেছি আমরা আজকে রেলওয়ে গ্রুপ জন্য সম্পূর্ণ জিজ্ঞেগুলো আলোচনা করবো যেগুলো আপনাদের প্রচুর উপকারে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আমরা বলে দেবো কীভাবে পিডিএফটা পাবেন তো ভিডিওটি শেষ অবধি দেখুন সেখানে আমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হলো বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেন বিক্রমজিৎ উপাধি গ্রহণ করেন হিমু নেক্সট কোয়েশ্চেন হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে হয়েছিল রানা প্রতাপ সিংহের হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন মান সিংহ নেক্সট কোয়েশ্চেন দিন হি ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেন আকবর পরের কোয়েশ্চেন আকবরনামা নামা ও আইনি অধিকারী কে রচনা করেন আবুল ফজল পরবর্তী কোশ্চেন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে পরের কোশ্চেন নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন বৈরাম খাঁ পরের কোশ্চেন ইবাদত খান কার দ্বারা নির্মিত হয় ইবাদত খান আকবরের দ্বারা নির্মিত হয় ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন আকবর পরের কোশ্চেন তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন তানসেন কোন সম্রাটের আকবর আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন শেখ মুবারক সুর সাগরের রচয়িতা কে সুর সাগরের রচয়িতা কে সুর দাস আকবরের জীবনী কারো ঐতিহাসিক নূরজাহানের পূর্ব নাম ছিল পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা জাহাঙ্গীরের কোন শিখ গুরুকে হত্যা করেন জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন অর্জুনকে জাহাঙ্গীর আহম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন খুরুমকে পরের কোশ্চেন শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল রাজমহল পরের কোশ্চেন শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম কি উইলিয়াম হকিংস শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি ময়ূর সিংহাসন শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি তাজমহল পরের কোয়েশ্চেন কার রাজত্বকালে কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় শাহজাহান পরের কোয়েশ্চেন দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লালকেল্লা নির্মাণ করেন কোন নদীর তীরে যমুনা নদীর তীরে ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে নাদির শাহ পরের কোশ্চেন নিজের পিতাকে বন্দি করে কে সিংহাসনে আরোহণ করেন ঔরঙ্গজেব আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব পরের কোশ্চেন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দি করেন গুরু তেগ বাহাদুর আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আপনাদের যদি আমাদের ভিডিওটি পা পিডিএফটি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন আর আমাদের ভিডিও যদি আপনাদের খুবই ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমরা পরবর্তী দিন এর আবার নতুন নতুন ভিডিও আপলোড নিয়ে আসবো